হাতের কয়েকদিন বাকি, তারপরে দেবী উমার মর্তে আগমন। আর জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সর্বস্তরে। দেবী উমা কৈলাস থেকে যেভাবেই সেজে কয়েকদিনের জন্য মর্তে আসুক না কেন, মর্তে দেবী উমাকে সাজানোর দায়িত্বে থাকে মালাকার শিল্পীরা। হাতে সময় নেই, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই কারণে পুজোকে ঘিরে সর্বস্তরের ব্যস্ততা তুঙ্গে। সেই কারণে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরসভার সাহাপাড়ার এলাকার সুনীল মালাকার বেজায় ব্যস্ত। বংশ পরম্পরায় ধরে বিভিন্ন ধরনের সোলার অলংকার বানিয়ে চলেছে সুনীল মালাকার। তাকে যোগ্য সহযোগিতা করেছেন তার স্ত্রী মায়া মালাকার। সংসারের সমস্ত কাজ সামলে তাদের হাতের তৈরি সোলার অলংকার দুই দিনাজপুর সহ মালদা এমনকি পাশের রাজ্য বিহারে যায়। বিগত বছরে যেভাবে কাজ করে চলেছেন, কিন্তু দুবছর থেকে করোনা অতিমারীর কারণে কাজের বরাদ্দ তেমন পাননি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর কাজের বরাদ্দ ভালোই পেয়েছেন, তাই হাতে সময় নেই বললেই চলে। নাওয়া খাওয়া বাদ দিয়ে সোলার অলংকার তৈরি করতে ব্যস্ত মালাকার দম্পতি। তার হাতে ঢাকের সাজ 10-15 হাজার টাকা থেকে শুরু হয়। কি বানাচ্ছেন আপনি? এখানে আমরা এই ঢাকেশ্বরী দুর্গার গহনা তৈরি করছি। কত বছর ধরে কাজটা করেন? এই কাজ করি আজকে 35 বছর হয়, আর 65 বছর হল। হঠাৎ এই কাজটা বেছে নিয়েছেন? এই কাজটা বেছে নেওয়া, এটা আমাদের বংশগত কাজ, খালি আমি করি না, আমার বাবা করেছেন, আমার ঠাকুরদাদা করেছেন, তাদের কাছ থেকে আমি শিখেছি। করতে কেমন লাগে? খুব ভালো লাগে, শিল্পী কাজ তো আমার করতে তো আমার ভালোই লাগে। এই কাজ অনুযায়ী আপনাদের মূল্য কিরকম? এই কাজ করে আমাদের সেরকম পারিশ্রমিক আমরা পাই না, তবে যাই হোক এখন এছাড়া তো অন্য কোনো উপায়ও নেই, আমরা এইগুলো কাজ শিখেছি, এটাই করি। টুকটাক 12 মাস চলে টুকটাক, আর সিজন টাইমটাই পুজো টুজো পুজো দুর্গা পূজা কালী পূজার সময় একটু বেশি হয়। সামগ্রীগুলো কোথা থেকে জোগাড় করেন? এগুলো সব বাইরে থেকে আনতে হয়, বাইরে বলতে মালদা, কৃষ্ণনগর, আর কতগুলো জিনিস আছে সেগুলো কলকাতা থেকে আনতে হয়, সেগুলো এখানে পাওয়া যায় না। যেমন বিরেজার আঠা তো আমাদের এখানে লোকালে পাওয়াই যায় না, নামই জানে না, চেনেই না অনেকই দোকানদার। এই কাজে অনুযায়ী পরিশ্রম অনুযায়ী মূল্য কেন? মূল্যটা আমরা পরিশ্রম অনুযায়ী মূল্য পাচ্ছি না। দু বছর তো করোনা গেল, এবার কি আশা করছেন? এবার তো আগের থেকে, এবার অন্যান্য বছরের থেকে এবার মনে হয় একটা কাজটা একটু বেশি হবে, আর সে চাহিদা দেখতেছি, পূজাটাও বেশি হবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ।